হ্যালো গাইজ, স্বাগত জানাই তোমাদের আরও একবার আমার এই ছোট্ট চ্যানেলে। তো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকের ভিডিওতে আমি বলবো যে আমার ভিডিওতে ভিউজ আসে না কেন। আর তোমার হচ্ছে আর আমি কথা বলতে চলেছি যে কিছু নতুন ইউটিউবারদের নিয়ে। তোমরা হয়তো ভাববে যে আমার নিজের চ্যানেলেই ভিউজ আসে না, আমি এদিকে নতুন ইউটিউবারদের নিয়ে কথা বলছি। তো সেরকম কিছু না, তোমরা যা ভাবার ভাবতে পারো, এটা আমার মতামত, সেটা আমি তোমাদের কাছে বলছি। তো আমি নতুন এসেছি বলে অনেকে বলছি যে অনেক ইউটিউবাররা অনেক চেষ্টা করেছে তো কেউ কিছু করতে পারেনি, তুই একা নিজে কী করবি। তো আমার সেরকম কোনো একটা ব্যাপার না, আমি ভাবছি যে আমি চেষ্টা করে যাবো যতদিন পারি। তো আমি কিছু তো 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, সাকসেস তো পাবো। আর আমার যে কিছু কিছু লোকের আছে যে ইউটিউবটা তোমার হচ্ছে শখ বা এনজয় করার জন্য, আমার কাছে তা না, আমার কাছে ইউটিউবটা হচ্ছে একটা লক্ষ্য যে যেটা আমি করবোই। আমি অনেক বছর ধরেই ট্রাই করছিলাম যে করবো করবো ভাবে, কিন্তু আমি এখন সময় পেয়েছি। তো এখন আমি চেষ্টা করছি যে তোমাদের কাছে পুরো ভালো রোজ রোজ কন্টেন্ট দেওয়ার। আমি এখন চেষ্টা করছি প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার, সপ্তাহে 7টা ভিডিওই আমি দেওয়ার চেষ্টা করছি। তো আমি কিছু কিছু ইউটিউবারদের আমি বলতে চাইবো যে তাদের ভিডিওতে ভিউজ না আসার কারণ, যেটা আমি প্রথমে যে ভুলগুলো করেছিলাম সেগুলো হচ্ছে ট্যাগের প্রবলেম, সেই টাইটেলের প্রবলেম। তো টাইটেলটা ট্যাগটাও আমি এখন ঠিক করছি, এডিটিংও মন দিচ্ছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, একটু যাতে মোটিভেশনটা যাতে পাই, একটু মোটিভ হয়ে যাতে দ্বিতীয় ভিডিও তোমাদের জন্য যাতে বানাতে পারি। তো কিছু হয়তো কথা বলতে আমার অসুবিধা হতে পারে, কারণ তো আমি কথাবার্তাও ঠিকঠাক যাই না, তোমরা কিছু একটু ম্যানেজ করে নিও। আর কারো কথা আমি কান দিচ্ছি না এখন, এখন আমি নিজের ভিডিও করাতেই মন দিচ্ছি। আর তোমরা রোজ ভিডিওগুলো দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি লাইক করে দাও ভিডিওটাতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটিকে অল করে দাও, যাতে আমি এরকম ভিডিও তোমার কাছে রোজ এনে দিতে পারি। তো একটু ভালো লাগে তোমাদের জন্যই করছি। তো তো আমি যে ক্যামেরা দিয়ে শ্যুট করি ক্যামেরাটাও অত একটা ভালো না, ক্যামেরাটাও লো কোয়ালিটির। তো আমি চেষ্টা করব তোমাদের কাছে সব কিছু নতুন নেওয়ার। তো আমি এই যে মাইকটা কিনেছি, তো তোমরা যদি মাইকটা যদি কিনতে চাও তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান দিয়েও এটা বাই করতে পারো। তো এরকম ভিডিও আমি যদি ছাড়ি তো তোমাদের সাথে তো আমার তো রোজই দেখা হতে হবে। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, যেটাই আমার কাছে মেন, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলেই আমি কিছু করতে পারবো। তো তোমাদের জন্যেই তো সব করা না। তো খুব ভালো ভালো ভিডিও আসছে আমার চ্যানেলে তোমাদের জন্য। আর কালকেও একটা জায়গায় আমার প্ল্যান আছে, যেহেতু তোমরা ভিডিওটা কালকে দেখবে, আমি আজকে ভিডিওটা শ্যুট করছি, আজকে এডিট দিয়ে আমি কালকে সকালে ছাড়বো। তো কালকে আমার আরেক জায়গায় শর্ট আছে, তো আমি ওটা তোমাদের পরশু দিন দেখাবো। তো তোমরা দেখবে আশা করছি সেই টপিকে, যেই টপিকে আমি ভিডিও করতে চলেছি সেই টপিকটা তোমাদের একটু হলেও কাজে লাগবে, বিশেষ করে যারা তোমরা যারা বিজনেসম্যান তাদের জন্য। তো চলো তোমার সাথে আমার পরেই দেখা হবে। আর আজকে আমি বেশি কথা আর বললাম না, আজকে এইটুকুনি জানানোর জন্য ভিডিওটা আমি করলাম। তোমার যদি ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে ভিডিওটাতে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিকে অল করে দিও। আর এই ভিডিওটা কেমন লাগে আর আমার মতামতের সাথে তোমাদের মতামতটা যদি মেলে তো কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।